হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিডল ক্লাস টেল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দিনটা হলো উল্টোরথ। সেদিন আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ ছিল, আবার একই দিনে আমাদের ফ্ল্যাটের রেজিস্ট্রিও ছিল। তাই সময়ের অভাবে একদমই ভালোভাবে কোনো ভিডিও বা ফটো করে উঠতে পারিনি। তাও যেটুকু হয়েছে তার মাধ্যমেই আপনাদের দেখাবার চেষ্টা করব। সকাল সকাল আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে সব ফর্ম্যালিটিস কমপ্লিট করে ফেললাম। তাড়াহুড়ো করে সব শেষ করে বাড়ি ফিরে দেখি ঠাকুরমশাই সব জোগাড়যন্ত্রই করে ফেলেছে। তাই আর সময় নষ্ট না করে দুজন মিলে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেলাম। আমরা মেয়েরা কম বেশি সবাই সাজতে ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে কিছুই হয়ে উঠল না। তাই তাড়াতাড়ি করে দুজন মিলে পুজোতে বসে গেলাম। পুজো হওয়ার সময় আমাদের বন্ধুরা কিছু ভিডিও তুলেছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে সত্যনারায়ণ পুজো হয়েছিল, তারপর চণ্ডীপাঠ। সত্যনারায়ণ পুজো শেষ হওয়ার পর চণ্ডীপাঠ শুরু হয়ে গেল। প্রচণ্ড আগুনের তাপ আর গরম, আমার অবস্থা প্রায় কাহিল। এটা পুজোর প্রায় শেষের দিক। পুজো সম্পূর্ণ হওয়ার পর সবাইকে আরতি দেওয়া হচ্ছে। সত্যি সেদিন সকাল থেকে যেভাবে মুষলধারে বৃষ্টি পড়ছিল, আমি ভাবলাম হয়তো কোনো আত্মীয় স্বজনই আসতে পারবে না। কিন্তু আপনাকে যারা ভালোবাসে তারা যাই হয়ে যাক, আপনার শুভ দিনে নিশ্চয়ই আসবে। আমার পিসিমণিরা, পিসিমশাইরা, মাসিমণিরা সবাই সেদিন এসেছিলেন। সন্ধে হতে না হতেই প্রত্যেকটি গেস্ট আসা শুরু করে দিলেন। সত্যি এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে যারাই এসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ছোটবেলাকার যে বন্ধু, সে কখনোই আমার বাড়ির কোনো অনুষ্ঠানে আসতে পারে না, কারণ সে কলকাতায় থাকে না। তাই কাকু কাকিমা তার বদলে প্রত্যেকটি ফাংশনে প্রক্সি দিয়ে যায়। সেদিন ঘর ভর্তি লোক, সব গেস্টদের অ্যাটেন্ড করতে করতে আমাদের আর নিজের কোনো ফটো বা ভিডিও শ্যুট করাই হয়নি। খাওয়ার আয়োজনেরও কোনো ভিডিও করা সম্ভব হয়নি। তাই যা যা ফটো টুকটাক তোলা হয়েছিল সেগুলোই আপনাদের দেখাচ্ছি। হই হট্টগোলের মধ্যে বেশ ভালোই কাটলো। পরিবারের সবাইকে নিয়ে, কিছু বন্ধু বান্ধবদের নিয়ে সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন সবার ব্লেসিংসে আশা করি আমরা সুখে থাকবো, সুস্থ থাকবো ও ভালো থাকবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক ও শেয়ার করে দেবেন।
চলুন আজ এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আশা করি এরপরে আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান হলে ভালো করে ভিডিও আর ছবি তুলে আপনাদের দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।